নওশাদ সিদ্দিকী গ্রেফতারি মামলায় এবার হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। একটা ঘটনায় 88 জনকে গ্রেফতার, প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রে এতদিন ধরে 88 জন জেলে। এই ধরনের ঘটনায় এক দুজন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু 88 জন, এই 88 জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যকে প্রশ্ন করেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি? নওশাদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির, এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। আপনাদের জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি মামলায় এবার হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। একটা ঘটনায় 88 জন গ্রেপ্তার, প্রতিরোধমূলক গ্রেপ্তারির ক্ষেত্রে এতদিন ধরে 88 জন জেলে। এই ধরনের ঘটনায় এক দুজন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু 88 জন, এই 88 জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যকে এইভাবেই প্রশ্ন করেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ করা যায় কি? প্রতিবাদের নামে এই ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি? এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি বুধবার এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে আদালতে ফের প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। এফআইআর করার পর 9 মাস বুঝতে লাগলো যে কুন্তল ঘোষকে গ্রেফতার করা দরকার, এতদিন ছেড়ে রেখেছিলেন কেন? প্রশ্ন তুললেন আলিপুর জাজেস কোর্টের বিচারক। যদিও সিবিআই এর আইনজীবী দাবি করলেন তথ্য সংগ্রহ করা হচ্ছিল। এখন যখন জামিন দিতে চাইছেন না, তখন এতদিন ছেড়ে রেখেছিলেন কেন? শুধু আটকে রাখার জন্য জামিনের বিরোধিতা করছেন? এফআইআর এর পর গ্রেফতারের প্রয়োজন রয়েছে এটা বুঝতে 9 মাস সময় লেগে গেল। সোমবারের পর মঙ্গলবার আদালত বদলালেও এবার বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতারি নিয়ে ফের কড়া প্রশ্নের মুখে পড়ল সিবিআই এর তদন্ত। শতরঞ্জন নাম দিয়ে প্রথম নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত চন্দন মণ্ডলের নাম প্রকাশ্যে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। তারপর কখনো হাইকোর্টে তো কখনো নিজাম প্যালেসে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন চন্দন। অবশেষে গত শুক্রবার তাকে গ্রেফতার করে সিবিআই। 4 দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার চন্দন মণ্ডলকে আলিপুরের জাজেস কোর্টে তোলা হয়েছিল। তার জেল হেফাজতের আর্জি জানান সিবিআই এর এই আইনজীবী। পাল্টা চন্দন মণ্ডলের আইনজীবী বলেন, সিবিআই বলছে আমার মক্কেল তদন্তে অসহযোগিতা করছেন বলে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন জেল হেফাজতে পাঠাতে চাইছে। এই প্রেক্ষিতে এদিন সিবিআইকে ভর্ৎসনা করেন বিচারক রানা দাম। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে চান না, তাহলে তাকে জামিন দিলে আপনার কি সমস্যা? এখন কান্নাকাটি করছেন জামিন দেবেন না, তাহলে এতদিন ছেড়ে রেখেছিলেন কেন? উত্তরে সিবিআই এর তরফে বলা হয়, এতদিন তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছিল। বিচারক বলেন, এর আগে চন্দন মণ্ডলকে 4 বার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, হঠাৎ কেন জামিন না দেওয়ার আর্জি জানাচ্ছেন? হেফাজতে তো নেবেন না, শুধু আটকানোর জন্য কি জামিনের বিরোধিতা করছেন? সিবিআই এর আইনজীবী জানান, আমাদের কাছে প্রমাণ আছে যে নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য প্রমাণ নষ্ট করছেন চন্দন মণ্ডল, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই যুক্তি দেখাতেই বিচারক পাল্টা বলেন, মে মাসে এফআইআর হয়েছে, 9 মাস যখন উনি বাইরে ছিলেন তখন জানতেন না যে তথ্য প্রমাণ নষ্ট করবেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এফআইআর করার পর 9 মাস বুঝতে লাগলো যে ওকে গ্রেফতার করা দরকার। কি তদন্ত করছেন আপনারা? ইডি বা সিবিআই তাদের ইনভেস্টিগেশনের সাকসেস রেট এত খারাপ এবং ট্র্যাক রেকর্ড এত খারাপ যে এটা সাধারণভাবে তারা কোনো কেসেরই মিনিংফুল কনক্লুশন যেটাকে বলা হয় সেখানে পৌঁছতে হয় পারে না, বা যখন পৌঁছয় তখন অস্বাভাবিক দেরি হয়। সুতরাং কোর্ট ভর্ৎসনা করেছে, আমরাও বুঝতে পারছি না এই ঘটনা নিয়ে তদন্ত এগোচ্ছে না পেছোচ্ছে না বাঁ দিকে যাচ্ছে না ডান দিকে যাচ্ছে, কি হচ্ছে কেউই বুঝতে পারছে না। এই তদন্তের দীর্ঘসূত্রিতা তে আমরা বিরক্ত, আমরা চাই এই তদন্ত দ্রুত শেষ হোক এবং প্রকৃত দোষী যারা তারা জনসমক্ষে আসুক। সিবিআই এর আইনজীবী এদিন আদালতে আরো দাবি করেন, তারা যে মিডলম্যানকেই ধরছেন তাদের বিরুদ্ধেই কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। এতদিন আমরা তদন্ত করেছি, তথ্য জোগাড় করেছি যাতে আদালতকে সন্তুষ্ট করতে পারি, কেস ডায়েরিতে সব তথ্য রয়েছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত এজেন্ট সুব্রত সামন্ত রায়কেও এদিন আদালতে তোলা হয়েছিল। চন্দন মণ্ডলের মতো তাকেও 2 মার্চ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।
কিভাবে গ্রুপ সি কর্মী নিয়োগে দুর্নীতির জাল বিছিয়েছিলেন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, চন্দনের জামিন আবেদনের বিরোধিতায় আদালতের রিমান্ড প্রেয়ারে সিবিআই এর দাবি, চেইন সিস্টেমে চলত এই নিয়োগ দুর্নীতির কারবার, অকৃতকার্য চাকরি প্রার্থীদের নিয়োগপত্রে সরকারি ভুয়ো মেমো নাম্বার দেওয়া থাকত, রিজিওনাল কমিশনের চেয়ারপারসনের অজান্তে তার সই স্ক্যান করে সেই নিয়োগপত্র দেওয়া হতো, এমনকি নিয়ম ভেঙে সরকারি ওয়েবসাইটে নাম বা রোল নাম্বার উল্লেখ না করেই অকৃতকার্য চাকরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হতো নিয়োগপত্র। রিমান্ড প্রেয়ারে সিবিআই এর আরো দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ছিল বেআইনি। বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে জেরা করে একাধিক তথ্য পাওয়া গেছে এবং কিভাবে গ্রুপ সি কর্মী নিয়োগে দুর্নীতির জাল বিছিয়েছিলেন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, চন্দনের জামিন আবেদনের বিরোধিতায় আদালতের রিমান্ড প্রেয়ারে সেই প্রেক্ষিতে সিবিআই এর তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে, চেইন সিস্টেমে চলত এই নিয়োগ দুর্নীতির কারবার, অকৃতকার্য চাকরি প্রার্থীদের নিয়োগপত্রে সরকারি ভুয়ো মেমো নাম্বার দেওয়া থাকত, রিজিওনাল কমিশনের চেয়ারপারসনের অজান্তে তার সই স্ক্যান করে সেই নিয়োগপত্র দেওয়া হতো, এমনকি নিয়ম ভেঙে সরকারি ওয়েবসাইটে নাম বা রোল নাম্বার উল্লেখ না করেই অকৃতকার্য চাকরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হতো নিয়োগপত্র, রিমান্ড প্রেয়ারে সিবিআই এর আরো দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ছিল বেআইনি। অন্যদিকে বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিকপুত্র সৌভিক ভট্টাচার্য, দাবি ইডির, অভিবাসন দপ্তরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডির কাছে দেওয়া বয়ান মিলছে না। 2017 মে এবং জুলাই মাসে দুবার লন্ডন যান মানিকপুত্র সৌভিক ভট্টাচার্য, প্রথমে লন্ডন যাত্রার কথা গোপনের চেষ্টা করেন সৌভিক, পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন সৌভিক ভট্টাচার্য, পরে দাবি করেন পড়াশোনার কারণে লন্ডন গিয়েছিলেন মানিকপুত্র, যদিও অভিবাসন দপ্তরে জানিয়েছিলেন লন্ডন যাত্রা রেসিডেন্সিয়াল পারপাসে, এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক ভট্টাচার্য জানতে চাইছে ইডি খবর সূত্রের। অন্যদিকে যে ব্যক্তি চন্দন মণ্ডলের নাম বলেছিলেন তিনি নিজেই চাকরির জন্য 37 জনের নাম সুপারিশ করেছিলেন, আদালতে নাম না করে এভাবেই প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চন্দন মণ্ডলের আইনজীবী, কতটা প্রভাবশালী বোঝাই যাচ্ছে, চন্দন নিয়ে পাল্টা জবাব দিলেন উপেন বিশ্বাসও। এখানে রঞ্জন আগেই বলেছি নাম গোপনীয়তার জন্য পরিবর্তন করা হয়েছে, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই রঞ্জনের নাম সামনে এনে বোমা ফাটিয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা ও মন্ত্রী উপেন বিশ্বাস। যে সৎ রঞ্জনের খোঁজ করতে গিয়ে বাগদার চন্দন মণ্ডলের হুদিশ পায় সিবিআই, বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের পর গত শুক্রবার তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর গ্রেফতার হতেই বেরিয়ে এলো রঞ্জনের ক্ষোভ, নাম না করে উপেন বিশ্বাসকে নিশানা করলেন চন্দন মণ্ডল, প্রাক্তন সিবিআই কর্তার বিরুদ্ধে বেআইনিভাবে চাকরির সুপারিশের অভিযোগ তুললেন তিনি। মঙ্গলবারের আলিপুর জাজেস কোর্টে চন্দন মণ্ডলের আইনজীবী আদালতে বলেন, একজন জনপ্রতিনিধি যিনি অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে চন্দনকে হাইকোর্টে ডাকা হয়েছিল, যিনি অভিযোগ করেছিলেন তিনি নিজেই চাকরির জন্য 37 জনের নাম সুপারিশ করেছিলেন, আজ চন্দনের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশকে মেল মারফত তার অভিযোগ জানানো হয়েছে। চন্দনের আইনজীবী বলেন, যে ব্যক্তি আমার মক্কেলের নাম বলছেন তার অন্যায় প্রতিবাদ করেছিলেন চন্দন, তারই প্রতিফলন এটা, আমার মক্কেল বেঁচে আছেন সেটাই আমাদের সৌভাগ্য, ওর ক্ষমতার বলি হতে হলো আমাদের। মামলার উপরে কারো ব্যক্তিগত নাম নয়, প্রভাবশালী ব্যক্তি আছে সেইটুকুই আমার বক্তব্য, কারণ বারবার কোর্টেও বলেছি কোর্টের বাইরেও বলছি, এই চন্দন মণ্ডলকে যাকে আজকে অ্যারেস্ট করেছে সে ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস। পাল্টা সাংবাদিক বৈঠকে জবাব দিয়েছেন উপেন বিশ্বাসও, এত বড় বিপ্লবী অন্যায় প্রতিবাদ করেছিলেন, ডট, এই যে এইটার একটা ডট অনলি, এই চন্দন এবং এরা তো সারা পশ্চিমবঙ্গে ভর্তি, এরা একটা ডট, তাহলে তারা সেই ডটগুলো কতখানি শক্তিশালী যে একজন এক্স এডিশনাল ডাইরেক্টর সিবিআই সম্বন্ধে এইরকম অভিযোগ করতে পারে যে মন্ত্রী ছিল। গত বছর 22 জুলাই প্রথমবার হাইকোর্টে হাজিরা দিয়ে প্রকাশ্যে এসেছিলেন চন্দন মণ্ডল, সেদিন কিন্তু আদালতে দাঁড়িয়ে একবারও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক কোনো অভিযোগ করেননি চন্দন, কিন্তু এখন গ্রেফতার হতেই তার মুখে উপেনের বিরুদ্ধে বিষোদগার। চন্দনমণ্ডলের দাবি, যে ব্যক্তি আমার নাম বলছে তার অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তারই প্রতিফলন এটা, বেঁচে আছি সেটাই আমাদের সৌভাগ্য, ওর ক্ষমতার বলি হতে হলো আমাদের। কোর্টে যখন মহামান্য বিচারক বললেন যে আপনি যখন জানতে পারলেন, একজন আপনাকে জানালো, ওই মানে একজন
এক্স আর্মি তিনি আমাকে এটা বলেছিলেন, আর কেউ বলেনি। তো বলে আপনি একটা এফআইআর করলেন না কেন, কোর্টে বলেছিল। তখন আমি কি বলেছিলাম, আমি একজন এক্স ডাইরেক্টর সিবিআই এবং তখন মন্ত্রী, আমি যদি বলতাম তখন একজন কনস্টেবলও শুনতো না, সেটা আমি আজকে আরেকবার রিপিট করছি। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর চন্দন মণ্ডলকে 2 মার্চ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস নেতা সাইদুর রহমান। সাগরদিঘি ব্লকের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমান সপ্তাহে 3 দিন তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় সাইদুর রহমানকে। তার গ্রেপ্তারির প্রতিবাদে থানা ঘেরাও করে কংগ্রেস এবং বামেরা। কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস নেতা সাইদুর রহমান। সাগরদিঘি ব্লকের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সাইদুর রহমান, ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারির প্রতিবাদে আমরা দেখেছি কিভাবে সাগরদিঘি থানার সামনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস এবং বাম কর্মী সমর্থকরা। অধীর চৌধুরী সেই বিক্ষোভ অবস্থানে সামিল হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন এবার এই কংগ্রেস নেতা সাইদুর রহমান। অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগের কথা স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। এ নিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তাও দেন তিনি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তৃণমূলের তরফে স্বাগত জানানো হলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আমাদের এখানে কিছু কিছু পার্টিকুলার এরিয়াতে যে ক্রিমিনালস যারা আছে তাদের যেটা তোলাবাজি যেটা আছে, দিস আই হ্যাভ হার্ড কি এটা একটা ইস্যু আছে। এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগের কথা স্বীকার করে নিলেন খোদ পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। অভিযোগ, সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার রহরায় রিসর্টে ঢুকে মেলার জন্য 50,000 টাকা চাঁদা দাবি করেন তৃণমূলের খড়দার ব্লক সভাপতির ভাই। টাকা না দেওয়ায় রিসর্টে ঢুকে হামলা চালানোর পাশাপাশি মারধরেরও অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে সোমবার ব্যারাকপুরে শিল্পপতিদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয় পুলিশের তরফে। সেখানেই তোলাবাজির অভিযোগের কথা স্বীকার করে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দেন পুলিশ কমিশনার। যেটা সমস্যা, যেটা আমি মিডিয়া রিপোর্টে করি, যেটা আপনারা অনেক সময় বলতে পারেন না, ইয়া সামহাও আপনারা সেই ফিলিং অফ সিকিউরিটি পান না কি, ওটা বললে কিছু অসুবিধা তো হবে না। আমাদের এখানে কিছু কিছু পার্টিকুলার এরিয়াতে যে ক্রিমিনালস যারা আছে তাদের যেটা তোলাবাজি যেটা আছে, দিস আই হ্যাভ হার্ড কি এটা একটা ইস্যু আছে। অ্যান্ড এই ইস্যুকে ফাইট করার জন্য আপনারা জানেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমি আসার পরে পার্টিকুলারলি যেখানে আমার এমফেসিস আছে সেটা হচ্ছে ফাইট এগেইনস্ট ক্রাইম এন্ড ক্রিমিনালস। যেখানে আমাদের মতো ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতিরা যারা আছেন অনেক সময় হায়ার অথরিটিকে জানানোর সুযোগ পাননি, সেইটা জানানোর ব্যবস্থা করে দিয়েছেন। এটা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং যদি আগামী দিনে কোয়ার্টারলি যিনি বললেন যেরকম বললেন আর কি সিপি সাহেব, সেরকমভাবে যদি হয় তাহলে ডেফিনেটলি ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল হবে। পুলিশ কমিশনারের এই উদ্যোগকে তৃণমূলের তরফে স্বাগত জানানো হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ব্যবসায়ীদেরকে তোলাবাজি এখানে অনেক দিন ধরে ছিল, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম কি একটা পুলিশ কমিশনার উদ্যোগ নিয়ে তাদেরকে ডেকেছে, তা আমি তো তাকে সাধুবাদ জানাবো। রাজ্যটাই এখন তোলাবাজিতে প্রায় ভরপুর, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ কারোরই কোনো নিরাপত্তা বলে কিছু নেই, এটা আমরা দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে বলে আসছি। আমি অন্তত ধন্যবাদ জানাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে তিনি অন্ততপক্ষে স্বচ্ছতার সাথে এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। দুষ্কৃতীরা প্রায় স্বর্গরাজ্য বেয়ে ফেলেছে গোটা পশ্চিমবাংলাটাকে। পুলিশ কমিশনারের আশ্বাসবাণী পর কি ব্যারাকপুর শিল্পাঞ্চলে তোলাবাজি বন্ধ হবে, এখন সেটাই দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।